ছাত্র ছাত্রী সকল, আজি আমি অনুশীলনী 3.5ৰ 3 নম্বৰৰ 1 নম্বৰ অংকটো কৰিম। আৰু ইয়াত কেইটামান অংক আছে, তোমালোকে নিজে কৰিবা। এইটো পুৰণা কিতাপ হয়, সেইকাৰণে ইয়াত মাত্ৰ 1টা অংক হে দিয়া আছে। তোমালোকে নতুন কিতাপটো তাত কেইটামান অংক পাবা, তোমালোকে নিজে কৰিবলৈ চেষ্টা কৰিবা। আৰু যদি নোৱাৰা তেতিয়াহ'লে মোক কমেণ্ট বক্সত জনাই দিবা। 3 নম্বৰত আছে যে প্ৰতিস্থাপন আৰু বজ্ৰপূৰণ পদ্ধতিৰে বা বজ্ৰগুণন পদ্ধতিৰে তৰৰৈকিক সমীকৰণযোৰ সমাধান কৰা। চা, ইয়াত যিটো সমীকৰণ দিয়া আছে এই সমীকৰণটো প্ৰথম প্ৰতিস্থাপন পদ্ধতি আৰু তাৰপিছত বজ্ৰগুণন পদ্ধতিৰে সমাধান কৰিব লাগে। প্ৰথমে আমি কি কৰিম, এই সমীকৰণটোৰা দি প্ৰতিস্থাপন পদ্ধতিত সমাধান কেনেকৈ কৰিব লাগে এইখিনি কৰিম। তাৰপিছত আমি বজ্ৰপূৰণ পদ্ধতিৰে সমাধান কৰিম। এতিয়া চোৱা, মই ইয়াত প্ৰশ্ন দুটা লিখিছোঁ যে প্ৰশ্নত প্ৰথমে আছে যে 8x + 5y = 9, পিছত আছে 3x + 2y = 4। এই সমীকৰণ দুটাক প্ৰথমে আমি কি কৰিম, সমীকৰণ নামাকৰণ দিম। চা, 8x + 5y = 9, এইটো আমি সমীকৰণ নম্বৰ 1 বুলি লিখিলোঁ। এণ্ড আৰু চোৱা, তাৰপিছৰটো কি আছে যে 3x + 2y = 4, এইটোক আমি সমীকৰণ নম্বৰ 2 দিলোঁ। এতিয়া প্ৰতিস্থাপন পদ্ধতিত আছিলে যে এই দুটাৰ পৰা যিকোনো এটাৰ, যে 1 নম্বৰ আৰু 2 নম্বৰৰ যিকোনো এটাৰ পৰা আমাৰ এক্সৰ মানটো উলিয়াব লাগে। এক্স বা ৱাইৰ মানটো আমাৰ কি কৰিব লাগিব, এক্সট্ৰা কৰিব লাগিব বা উলিয়াব লাগিব। প্ৰথমে আমি কি কৰিম, 2 নম্বৰ সমীকৰণটো লিখিম যে সমীকৰণ 2ৰ পৰা। চোৱা, 2 নম্বৰ সমীকৰণটো কি আছে এইখিনি আমি প্ৰথমে ইয়াত লিখিম যে 3x + 2y = 4 লিখিলোঁ। ইয়াৰ পৰা আমি কি কৰিম যে এক্সৰ মানটো আমি উলিয়াম, যে 3x = যদি আমি 2y টো সেইফালে লৈ যাওঁ কি হ'ব, মাইনাছ হ'ব, যে 4 - 2y। এতিয়া চোৱা, আমাৰ এক্সৰ মানটো হে লাগিব, তেতিয়াহ'লে আমি কি কৰিম, এক্সটো ইয়াত ৰাখি দিম। চোৱা, 3টো ইয়াত পূৰণ আছে, আমি যদি সেইফালে লৈ যাওঁ কি হ'ব, হৰণ হ'ব, যে 3টো তলত যাব আৰু ওপৰত থাকিব কি, 4 - 2y। এতিয়া কি কৰিম, এইটো এটা সমীকৰণ নামাকৰণ দি দিম 3। ঠিক আছে, এতিয়া চোৱাচোন, ইয়াত যে আমি এক্সটো ওলালোঁ, এই এক্সৰ মানটো আমি কি কৰিম, 1 নম্বৰ সমীকৰণত আমি দি দিম। কিন্তু 2 নম্বৰত নহয়, 2 নম্বৰ আৰু 3 নম্বৰ সমীকৰণ ছেম একেই হয়, যে এইটো 2 নম্বৰ সমীকৰণৰ পৰা আমি 3 নম্বৰ সমীকৰণ বনাইছোঁ। সেইকাৰণে আমি কি কৰিম, যে 3 নম্বৰৰ যিটো আমি এক্সৰ মান পাইছোঁ, এই মানটো আমি কি কৰিম, 1 নম্বৰ সমীকৰণত বহুৱাই দিম। এতিয়া লিখা যে এতেকে যে x = 4 - 2y / 3, এইখিনি আমি কি কৰিম, যে সমীকৰণ 1ত বহুৱাই দিম, যে 1 নং যে সমীকৰণত বহুৱাই পাওঁ। এতিয়া 1 নম্বৰ সমীকৰণটো ইয়াত কি আছে, চোৱা কি আছিলে, যে 8x আছে, 1 নম্বৰ সমীকৰণটো আছে যে 8x + 5y = 9। ইয়াত লিখিম যে 8x + 5y = 9। চ' ইয়াত আমি এক্সৰ মানখিনি কি ইয়াত বহুৱাই দিম, যে 8 × x, এক্স মানে কিমান আছে ইয়াত, তাৰপৰা 4 - 2y / 3 লিখি দিলোঁ। পিছত আছে +5y = 9। এতিয়া চোৱা, এই 8 ওপৰত আমি কি কৰি দিম, পূৰণ কৰি দিম। চোৱা, পূৰণ কৰিলে কি হ'ব, যে 8 * 32 - 8 * 16 লগত আছে y / 3 +5y = 9। এইবাৰ কি কৰিম, ইয়াত এলচিএম ল'ম, 1 আৰু 3ৰ এলচিএম হ'ব 3, তাৰপিছত 3 3ত 1 বাৰ যাব,
একবার গলে আমি যদি এইটোর লগত পূরণ করো কিমান হবো বত্রিশ মাইনাস ষোল ওয়াই পিছত আছে ইয়াত প্লাস এতিয়া চোৱা এক তিনিত কিমান বার যায় এক যাব তিনিত তিনিবার এতিয়া আমি তিনি কি করিম পাঁচশোর লগত পূরণ করিম পাঁচ তিনি গুণ পনেরো লগত ওয়াই ইকুয়াল টু নাইন এমপ্লাইজ এতিয়া আমি কি করিম ক্রস পূরণ করে দিম ক্রস পূরণ করলে চা যায় এক দিয়ে এখানে পূরণ করলে কি হবো যে থার্টি টু মাইনাস যে সিক্সটিন ওয়াই প্লাস যে ফিফটিন ওয়াই ইকুয়াল টু ন তিনি গুণ সাতাইশ এখানে আমি পালো এবার আমি এই বত্রিশটা আমি কি করিম হেফারে লৈ যাম আর ইয়ারপর চা যে মাইনাসর ষোল আর প্লাসর পনেরো আমি যদি মাইনাসর ষোলোর পর প্লাসর পনেরো বিয়োগ করো বা প্লাস করে দিও যে মাইনাসর ষোল পরা আমি পনেরো কি করে দিম বিয়োগ করে দিম বিয়োগ করলে কি থাকিব মাইনাসর ওয়াই থাকিব ইকুয়াল টু সো এইটো আমি সেইফালে লৈ যাম যে টুয়েন্টি সেভেন প্লাসটো সেইফালে নিলে মাইনাস থার্টি টু মাইনাস ওয়াই ইকুয়াল টু এতিয়া চোৱাচোন ইয়াত যে মাইনাসর বত্রিশের পর যদি আমি টুয়েন্টি সেভেন যদি আমি বিয়োগ করো থাকিব কিমান যে বত্রিশের পর টুয়েন্টি সেভেন বিয়োগ করলে থাকিব মাইনাস ফাইভ এতিয়া মাইনাস এই মাইনাস ক্যানসেল হয়ে যাব মাইনাস টু উঠি গল থাকিব কিমান যে ওয়াইয়ের মান থাকিব ফাইভ এতিয়া কি করিম যে এই ওয়াইয়ের মানটো আমি চা আমি ইয়ার পর কি করলো এক নম্বর দুই নম্বর সমীকরণ পর আমি তিন নম্বর বনালো পিছত এই মানখিন আমি কি করলো এক নম্বরত বহুয়াই দিল তাহলে চা প্রথম দুই নম্বর সমীকরণটা আমি তিন নম্বর বনালো তাহলে আমার দুই নম্বর সমীকরণের কাম হে পিছত ইয়ার এক্সর মানটা আমি কি করলো এক নম্বর সমীকরণত বহুয়াই দিল সেই কারণে এই এক নম্বর সমীকরণের কাম হে হয়ে গেল এতিয়া আমি কি করিম ময়ের মানটা আমি কত বহাই দিম তিন নম্বর সমীকরণত বহুয়াই দিম তিন নম্বর সমীকরণত বহুয়াই দিলে আমি এক্সর মান পাই যাব এতেকে চা যে ওয়াই ইকুয়াল টু ফাইভ আমি কি করিম সমীকরণ তিন বা তিন নং সমীকরণত আমি কি করে দিম বহুয়াই দিম তিন নং সমীকরণত সমীকরণত বহুয়াই পাও ঠিক আছে এখানে আমি কি করিম ইয়াত লিখি দিম যে তিন নম্বর সমীকরণটা কি আসলে আমি প্রথমে ইয়াত লিখে আসো এক্স ইকুয়াল টু ফোর মাইনাস টুয়াইস ওয়াই ডিভাইডেড বাই থ্রি এইখানে পালো ইমপ্লাইজ যে এক্স ইকুয়াল টু ফোর মাইনাস টুয়াইস ওয়াই ওয়াই মানে আমি ইয়াত কিমান পালো ফাইভ পালো যে এইখানেতে আমি বহুয়াই দিম ইন্টু ফাইভ ডিভাইডেড বাই থ্রি ইকুয়াল টু চোৱা এক্স ইয়াত ইমপ্লাইজ বুলি লিখি দিব এতিয়া চোৱা ফোৰ মাইনাচ পাঁচ দুই গুণ কিমান হ'ব দহ হ'ব ঠিক আছে এতিয়া চোৱা দহৰ পৰা যদি আমি চাৰি বিয়োগ কৰোঁ থাকিব কিমান সেইখিনি আমি তলত লিখিম চোৱা মাইনাচৰ ছিক্স থাকিব আৰু তলত থাকিব কিমান থ্ৰী এতিয়া চোৱা তিনি ছয়ত কিমান বাৰ যাব দুইবার লগত থাকিব কি মাইনাস মাইনাস টু বার যাব প্লাস এক্স এক্সর মানটা আমি কিমান পালো মাইনাস টু পালো ঠিক আছে এতিয়া আমি প্রতিস্থাপন পদ্ধতিরে আমি রেজাল্ট পালো যেতেকে নির্ণয় সমাধান বা সমাধান পালো কি যে এক্স ইকুয়াল টু মাইনাস টু আর ওয়াই ইকুয়াল টু ফাইভ এই দুটা আমি রেজাল্ট পাল নিশ্চয় ছাত্রছাত্রী সকল তোমালকে অঙ্কটা বুঝি পাইছা আর যদি তোমালোকের কিবা অসুবিধা থাকে তাহলে মোর কমেন্ট বক্সত জানাই দিবা এইবার আমি কি করিম এই অঙ্কটি আমি অপনয়ন পদ্ধতিরে সমাধান সরি বজ্রগণন পদ্ধতিরে সমাধান করিম সাই ইয়াত প্রশ্নটা কি কৈছিলে যে প্রতিস্থাপন আর বজ্রগণন পদ্ধতিরে সমাধান করিব লাগে তেতিয়াহ'লে আমি প্রতিস্থাপনটো কৰিলো এতিয়া আমি কি কৰিম বজ্রগণন পদ্ধতিৰে সমাধা কৰিম এইবাৰ আমি ইয়াত প্ৰশ্নটো আকৌ লিখিম যে কি কি আছিলে যে এইট এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল টু নাইন এইটো সমীকৰণ এক আছিলে পিছত থ্ৰী এক্স
प्लस ट्वाइस वाई इक्वल टू फोर एक समीकरण दु आम किम प्रथम जिरो बन लो जैसे बज्रगुणन पद्धति करें जिरो बन लो जो समीकरण एक आम वन इम्प्लाइज एक आम एट एक्स प्लस फाइव वाई नाइन टू एफ लम माइनास नाइन हो जा इकुअल टू जिरो एटो समीकरणक आम चार नम्बर समीकरण दी दूम क्यों आम आगत समीकरण नम्बर तीन लेकिन कैसा जो एट प्रश्न एट प्रश्न मैं सीकरण इतना चार नम्बर समीकरण दी नेक्स्ट आम दुई नम्बर समीकरण आम इकुअल टू जिरो बनाम जो थ्री एक्स प्लस ट्वाइस वाई ये इफेल माइनास फोर इकुअल टू जिरो एक पाल समीकरण नम्बर फाइव यार आम इार एक्स वायर और ध्रुवक पद कम इतना तलिका बना एक्स वाई वन और एक्स आम आगर भिडिओ इनको अंकटा करम लोग निश्चय देखीसा और जो क्या चुना ना तीन भिडिओ तुम लोग चाह ला और इतना लिखी दूँ आम प्रथम चार पाँच नंग समीकरणक समीकरणक वज्र गुणन कर पाँ वज्र गुणन पाँ के वज्र गुणन हम पे वज्र पूरण हम पे तीर्जक गुणन हम पे तुम लोग भय नक प्रश्न तो बेलेग बेलेगक पे तुम लोग चेस्ा करम लोग डिरेक्ट एनेक समाधा करा तुम लोग जिको पद्धति तुम लोग समाधा कर पारा आम इतना ये तलिका तो बनवा प्रथम जो एक्सर हक मैं प्रथम इतना लिखीम जो एट थ्री अयर हक इतना कि फाइव और टू फाइव टू लिखिल पीछे ध्रुवक पद तो कि माइनास नाइन और माइनास फोर आको लिखीम कि एक्सर हक एट थ्री लिखिल लिखार पद आम एक्सर और अयर मानक पा लगे इतना प्रथम एक्स डिवाइडेड बाय लिखी आसो जो एक्स बाय एटा हब और एटा हब तुम वाई बाय और एटा हब ध्रुवक पद वन इतना चुना एक्सर मान तो पाबले हमें आम लगे एक्स तो आम बद दी लगे एक्स तो जो बद दूँ तक थी वाई और वान ध्रुवक पद इतना ऊपर पर तल तलर पर ऊपर इने क्रस पूरण कर दीम एक समान जो पा वाई और जे वनर माने मानकटा आम पूरण करम सो पाँचर कि पूरण हम चार फाइव इंटू माइनास फोर पीछे सूत्र कि माइनास सो टू इंटू कि हम माइनास नाइन जे टू इंटू माइनास नाइन ये आम एक्सर मान पाल पीछे वायर मान जैसे आम वायर मान तो उलियम तीम वायर तो बद दूम वायर मान तो बद दूम वायर मान तो बद दिले थक ध्रुवक पद और एक्स जे ऊपर पर तल और तलर पर ऊपर पूरण कर माइनास नाइन इंटू हम थ्री पीछे सूत्र मत माइनास माइनास फोर इंटू एट ठीक है वायर टू पाल पीछे आम वन टू उलियम वन टू उलियम वन टू बद दूम वन टू बद दिले चुना कि थी एक्स और वाई थी आम इफाले आम क्रस कर दूम चुनाव वनर मान टू उलियम लगे आठ दु पुरान प्रथम जो एट इंटू टू माइनास थ्री इंटू फाइव थ्री इंटू फाइव आम लिखिल इतना पूरण क्या करा तुम लोग मैं ऊपर एक्स बोली लिखिल पाँच चार गुण किस हम बीस हम चुना माइनास और इतना प्लस आसान इतना कि हम प्लस माइनास माइनास हो जा पाँच चार गुण बीस पीछे चुना इतना माइनास 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 कि प्लस
9 18 হব ইকুয়াল টু y টু স্কয়ার y ডিভাইডেড বাই এখানে পূরণ করিলে স্কয়ার এট মাইনাস আছে কারণে এট মাইনাস হব 3 9 কিমান হব 27 মাইনাস এট মাইনাস মাইনাস এ মাইনাস এ প্লাস 4 8 গুণ 32 পিছত ইকুয়াল টু এট 1 1 টু স্কয়ার কি হয় 8 2 গুণ 16 মাইনাস 3 5 গুণ 15 এতে আমি কি করিম প্লাস মাইনাস করিম যে x বাই সো মাইনাস 20 প্লাস 18 যে প্লাস মাইনাস 2 এর পর আমি প্লাস 2 কি করে দিম বিয়োগ করে দিম তাহলে থাকি যাব কিমান মাইনাস 2 ইকুয়াল টু h y ডিভাইডেড বাই 32 প্লাস আর 27 মাইনাস যে 32 এর পর আমি 27 বিয়োগ করিলে থাকিব 5 ইকুয়াল টু 1 বাই 16 মাইনাস 15 থাকিব কিমান 1 এবার আমি কি করিম এ টু যে এই পদটো আমি এবার ধ্রুবক পদটোর লগত সমান সমান বলে লিখিম আকৌ কি করিম যে এই পদটো আকৌ আমি ধ্রুবক পদটোর লগত সমান সমান বনাম যে এ টু এটোর লগত সমান সমান বনালে এক্স এর মান ওলাব আর এ টু এটোর লগত সমান সমান বনালে ওয়াই এর মানটো ওলাব সেই কারণে আমি ইয়াত লিখিম যে যে এক্স বাই মাইনাস টু ইকুয়াল টু কি হব ধ্রুবক পদ কি আছিলে 1 বাই 1 আৰু আৰু এটা আছিলে কিমান y বাই 5 ইকুয়াল টু কি হব 1 বাই 1 এখানে আমি পালো এতিয়া আমি কি করিম ক্রস করে দিম সোয়া দুটা সাইড দুটা মান আছে আমি এখানে ক্রস করি আছো সোয়া এটোর লগত এটো ক্রস করা কেমন হব x ইকুয়াল টু এটোর লগত মাইনাস 2 পূরণ করিলে মাইনাস 2 হব x এর মানটা আমি কিমান পালো মাইনাস 2 পালো যে ওয়াই লগত এক পূরণ করিলে ওয়াই পাঁচৰ লগত এক পূরণ করিলে পাঁচ আমি ইয়াত ওয়াই এর মানটো পালো তাকে আমি লিখি দিব পাৰিম কি যে এতেকে যে নির্ণয় সমাধান সমাধান আমি পালো যে এক্স ইকুয়াল টু মাইনাস টু আর ওয়াই ইকুয়াল টু ফাইভ পালো ঠিক আছে তোমালোকে নিশ্চয় অংকটো বুজি পাইছে তেতিয়াহ'লে আহা তাৰপিছৰ পৰা 4 নম্বৰৰ পৰা কেইটামান অংক কৰোঁ 4 নম্বৰৰ পৰা দুটা অংক কৰিম তোমালোকে বাকীখিনি নিজে ট্ৰাই কৰিবা আৰু যদি তোমালোকৰ কিবা অসুবিধা থাকে মোক জনাই দিবা ইয়াৰ পৰা চোৱা 1 নম্বৰ অংকটো তোমালোকে আগৰ চেপ্টাৰটোত এটা চেম তেনেকুৱা অংক এটা আছে তোমালোকে ট্ৰাই কৰিবা এই অংকটো যদি নোৱাৰা মোক কমেণ্টত জনাই দিবা 2 নম্বৰৰ নিচিনা অংক তোমালোকে আগৰ পার্টটো তোমালোকে পাইছা সেইটো এই কারণে এইটো তোমালোকে ট্রাই করিবা নেক্সট আমি কি করিম 3 নম্বর অঙ্কটো করিম যে 3 নম্বর অঙ্কটোত চা তোমালোকে প্রশ্নটো কি কৈছে যে এটা পরীক্ষা যে জসে লাভ করে 40 নম্বর যে জ তেও প্রতিটো শুদ্ধ উত্তরের ভাবে পায় 3 নম্বর আর প্রতিটো অশুদ্ধ উত্তরের ভাবে হেরোয় 1 নম্বর যদি যে প্রতিটো শুদ্ধ উত্তরের ভাবে 4 নম্বর দিলে হেতেন আর প্রতিটো অশুদ্ধ উত্তরের ভাবে 2 নম্বর কাটিলে হেতেন তেনতে জসে 50 নম্বর লাভ করিলে হেতেন যে পরীক্ষাটো কিমানটা প্রশ্ন আছিলে সায়াত আমার প্রশ্নটো করেছে কি যে কিমানটা প্রশ্ন আছিলে কিমান নম্বর পাইছে সেখানে কই দিছে যে শুদ্ধ উত্তরের ভাবে কিমান নম্বর দিলে কিমান পাবো আর অশুদ্ধ উত্তরের ভাবে কিমান নম্বর কাটিলে কিমান পাবো এইখিনিহে ইয়াত আলোচনা করা হয়েছে আর তোমার পরা বিচারিছে কি যে ইয়াত টোটাল প্রশ্নের সংখ্যা কিমান হব তাহলে আমার ইয়াত কি করব লাগিব চা আমার শুদ্ধ উত্তর কিমানটা দিছিলে প্রশ্ন সেইখিনি আমার জানিব লাগিব আর অশুদ্ধ উত্তর কিমানটা আছিলে সেইটো আমার জানিব লাগিব তাহলে আমি প্রথমে কি করিম যে ধরিলাম যে শুদ্ধ উত্তর যে জসে শুদ্ধ উত্তর দিছিলে কিমানটা আর অশুদ্ধ উত্তর দিছিলে কিমানটা সেইখানে আমি প্রথমে ধরিলাম ঠিক আছে তাহলে আহা আমি আমি ইয়াত ধরিলাম যে ধরু ধরু যে জসে তোমার জসের কথা কৈছিলে যে জসে কিমানটা শুদ্ধ উত্তর দিছিলে যে জসে শুদ্ধ উত্তর দিছিলে জসে শুদ্ধ উত্তর দিলে দিলে এক্সট্রা কিমানটা এক্সট্রা আর
আর অহুদ্দ উত্তর দিলে কিমানটা? অহুদ্দ উত্তর দিলে ওয়াইটা। ঠিক আছে, এইখানে আমি দড়ি লাগলাম। এতে প্রথমে আমি ইয়ার পর আমি শর্ত দুটা বলিয়াম, যে শর্তর পর আমার প্রথমে জানিব লাগিব নম্বর কিমান পাইছিলে, 40 নম্বর, আর প্রতিটি উদ্যোত্তর হবে 3 নম্বর, আর অহুদ্দোত্তর হবে 1 নম্বর হেরোয়াইছিলে, আর পাইছিলে কিমান 3 নম্বর হেরোয়াইছিলে 1 নম্বর। আমি এখানে দিবিল এটা শর্ত বললাম। যে প্রথম শর্তটা মানে ইয়াদ লিখি আছো, যে প্রথম যে শর্ত মতে ভালদরে মন করিবা তোমালোকে, যে যশে কিমান, যে শুদ্ধোত্তর দিছিলে এক্সট্রা আর অশুদ্ধোত্তর দিছিলে ওয়াইটা। আর ইয়াত কইছে যে 3 নম্বর শুদ্ধোত্তরের ভাবে পাইছিলে আর 1 নম্বর অশুদ্ধোত্তরের ভাবে কাটিছিলে, সেই কারণে ইয়াত কি হব, প্লাস হব শুদ্ধোত্তরটো আর মাইনাস হব অশুদ্ধোত্তরটো। সেই কারণে যে 3 নম্বর শুদ্ধোত্তরের ভাবে দিছিলে, সেই কারণে 3x, যে কিমানটা প্রশ্ন আছিলে এক্সট্রা, এক্সট্রার লগত 3, যদি আমি 3 × এক্সট্রা প্রশ্ন দিই তাহলে আমি কি শুদ্ধোত্তরটো পাম। পিছত মাইনাস কিমান নম্বর কাটিছিলে, যে ওয়াইটা প্রশ্নত 1 নম্বর করে কাটিছিলে, সেইকারণে কি হবো 1 × y, মানে ওয়াই ইকুয়াল টু টোটাল সি নম্বর কিমান পাইছিলে, যে শুদ্ধ উত্তরের পৰা অশুদ্ধ উত্তরটা যদি বিয়োগ করা হয় কিমান পাওয়া যাব, সেইটো ইয়াত দেওয়া আছিলে 40। আমি এইটো পালো 1 নম্বর সমীকরণ। নেক্সট কি কৈছিলে, যদি শুদ্ধ উত্তরের বাবে সি 4 নম্বর পালেহেতেন আর অশুদ্ধ উত্তরের বাবে 2 নম্বর কাটিলেহেতেন বা হেরুয়ালেহেতেন, তেতিয়াহলে সি মোট 50 নম্বর পালেহেতেন। তো দ্বিতীয় শর্তটো চোৱা, দ্বিতীয় শর্ত মতে যে শুদ্ধ উত্তর এক্সট্রা যদি 4 নম্বর কই দিলেহেতেন, যে 4x মাইনাস আর অশুদ্ধ উত্তর ওয়াইটা যদি 2 নম্বর কই কাটিলেহেতেন, তেতিয়াহলে সি 50 নম্বর পালেহেতেন। ঠিক আছে, তোমালোকে নিশ্চয় বুঝিছা শর্তকেইটা। এতিয়া ইয়াত চোৱা যে 4, 2 আর 50, ইয়াত এটা কমন আছে কিমান 2, তো 2 আমি কি করে দিম, হরণ করে দিম। হরণ করলে চোৱা ইয়াত কি হব, 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 25, এইটো সমীকরণ নম্বর আমি 2 বলে লিখিম। এতিয়া চোৱাচোন যে ইয়াত আমি যিকোনো পদ্ধতি আমি করিব পারিম, অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণন, যিকোনো পদ্ধতি আমি ইয়াত অ্যাপ্লাই করিব পারিম। যেখানে আমার সহজ পদ্ধতিটি হল অপনয়ন, সেই কারণে আমি ইয়াত অপনয়ন পদ্ধতি করিম, যে 1 আর 2 পৰা বা কোনোবাই এনেকৈ লিখিব পাৰে 1 আর 2 কি বিয়োগ করে পেলাই সেইটো লিখিব পাৰিব। তাহলে আমি অপনয়ন পদ্ধতি করিম, যে 1 আর 2 নং সমীকরণের যে সমীকরণের পৰা পাও, যে 2 নম্বর সমীকরণের পর পাও, প্রথমে আমি লিখিম যে 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 40। পিছত আহিব যে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 25। এতিয়া আমি কি করিম, বিয়োগ করিম। বিয়োগ করলে কি হয়, তলর চিহ্নটার পরিবর্তন হয়ে যায়, যে প্লাসটো কি হয়ে যাব, মাইনাস হব, আর মাইনাসটো কি হয়ে যাব, প্লাস হয়ে যাব, এই প্লাসটা কি হয়ে যাব, মাইনাস হব। এতিয়া চাওয়াশুন, প্লাসর 3x আর মাইনাসর 2x কিমান থাকিব, x থাকিব প্লাসর, আর ইয়াত চাওয়া প্লাসর 1 মাইনাসর 1 কি হব, ক্যান্সেল হয়ে যাব, থাকিব কি ইয়াত ইকুয়াল টু চাওয়া যে 40 প্লাসর আর 25 মাইনাসর, যে মাইনাস যদি আমি করে দিই 40-এর পর কিমান থাকিব, চাওয়া যে 40-এর পর 25 বিয়োগ করিলে সরি 15 থাকিব, কিমান থাকিব 15। ঠিক আছে, এতেকে আমি এক্সর মানটো কিমান পালো, 15 পালো এক্সর মান। পিছত আকৌ আমি কি করিম, এই এক্সর মানটো আমি 1 নম্বর বা 2 নম্বর সমীকরণত বহুয়াই দিম, যেতেকে যে এক্স ইকুয়াল টু 15 আমি কি করিম, 1 নং সমীকরণত বহুয়াই দিম, 1 নং যে সমীকরণত বহুয়াই পাও। ঠিক আছে, আমি এইটো ইয়াত লিখি আছো, চোৱা যে 1 নম্বর সমীকরণটো কি আছিলে, যে 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 40 ইমপ্লাইজ যে
3 into x, x মানে কি মান 15 minus y equal to 4 0 m plus 3 15 হব 45 minus y equal to 40 so এতিয়া 45 টো যদি আমি হে ফল লৈ যাও কি হব minus y টো ইয়াত থাকি যাব equal to 40 এটো ফল আনিলে কি হব minus 45 implies minus y equal to so the 45 or pora jodi ami plus 40 view koru tale thakibo kiman minus 5 thakibo ethe ami ki kori ei minus ar ei minus to ki kori dim cancel kore dim cancel kore dile thakibo je y equal to 5 ami yet y এর মান টু পালো এটো আর x এর মান টু এটো পালো তেতে হল আমি ইয়াত লিখিব পারিম থেকে মূল প্রশ্ন কি মান আছিল এটো আমার লাগিব তো মূল প্রশ্নটো পাবলৈ হলে আমার জানিব লাগিব যে জসে উত্তর কি মান দিছিল শুদ্ধ উত্তর আর অশুদ্ধ উত্তর কি মান দিছিল যে জসে যে শুদ্ধ উত্তর উত্তর দিলে দিলে শুদ্ধ উত্তরটো আছিল x তাহলে x এর 15টা দিলে কিমান 15টা আর অশুদ্ধ উত্তর কিমান দিলে যে অশুদ্ধ যে উত্তর দিলে সে কিমানটা 5টা হোক তাহলে আমি ইয়াত মোট প্রশ্নটো পাই যাম যে শুদ্ধ আর অশুদ্ধ উত্তর মোট মোট প্রশ্ন প্রশ্ন কিমান হব সোয়া যদি আমি যোগ করো যে 20টা হয়ে যাব 20টা এখানে আমার হবো কি রেজাল্ট হবো সাথে সকল নিশ্চয় তোমার অঙ্কটা বুঝিছা তেতিয়াহলে আহা তারপিছত আমি ইয়ার পর 5 নম্বর অঙ্কটো করো 5 নম্বর অঙ্কটো ইম্পর্টেন্ট আছে আর এইটো 2017 নে হলো প্রশ্নটা আহিছিল 4 মার্কের কারণে তোমালোকে সোয়াইটো ইম্পর্টেন্ট আছে 2021 কারণে যে এটা আয়তর যদি দৈর্ঘ্য 5 একক রাহ রাহ মানে কি হয় বিয়োগ করা বোঝায় আর প্রস্থ যদি 3 একক বৃদ্ধি বৃদ্ধি মানে যোগ করা বোঝায় হয় তেনতে ইয়ার কালি 9 বর্গ একক রাহ পায় আকস্মা যে যদি ইয়ার দৈর্ঘ্য 3 একক আর প্রস্থ 2 একক বৃদ্ধি করা হয় তেনতে কালি 67 বর্গ একক বৃদ্ধি পায় তেতে আয়তটোৰ দিক আৰু প্ৰস্থ উলিয়াব আমাৰ ইয়াৰ পৰা জানিব লাগিব যে আয়তৰ দিকটো কি আৰু প্ৰস্থটো কি আমি প্ৰথমে আয়তৰ দিক আৰু প্ৰস্থটো আমি ধৰি লম যদি আয়তৰ দিকটো আমি x ধৰো প্ৰস্থটো কি ধৰিম y ধৰিম তাৰ পিছত আমাৰ লাগিব কি যে আয়তৰ কালিৰ সূত্ৰটো লাগিব আয়তৰ কালিৰ সূত্ৰটো কি যে দিক ইনটু প্ৰস্থ তে আয়তৰ কালি আমি প্রথমে কি করিম দরি লম ইয়াত স পাঁচ নম্বরটো ইয়াত লিখিম যে পাঁচ নম্বর যে ধরা হল যে আয়াতর আয়াতর যে দিক আর প্রস্থ ক্রমে এক্স একক ইয়াত চোৱা এককটো একক বুলি ধৰিছে আৰু এক্স আৰু ৱাই একক ঠিক আছে এইটো গ'ল পিছত আমি যেতিয়া চৰ্তকেইটা বনাম যে দৈৰ্ঘ্য ইমান একক ৰাহ আৰু প্ৰস্থক যদি 3 একক বৃদ্ধি কৰে তেন্তে ইয়াৰ কালিৰ পৰা কি হ'ব যে কালি 9 একক বৰ্গ 9 বৰ্গ একক ৰাহ পাব সেইকাৰণে আমি প্ৰথম চৰ্তটো ইয়াত লিখিম যে প্ৰথম শর্ত মতে প্রথম শর্তটোত আছে যে যদি দৈর্ঘ্য যে দৈর্ঘ্য 5 একক রাহ আৰু আৰু যদি প্রস্থ 3 একক একক বৃদ্ধি করা হয়
করা হয় তেনতে তেনতে কালি স্যার কালি হব তোমার যে 9 বর্গ একক বর্গ একক রাহ রাহ পাবো এইখিনির পরে আমার কি করিব লাগিব শর্তটো লিখিব লাগিব স্যার ইয়াত আমার লাগিব কি যে ইমান একক যে দৈর্ঘ্য দৈর্ঘ্যটো কিমান পাইছিলো যে এক্স এক্সৰ পৰা কিমান 5 একক ৰাহ পাব আৰু স্যার প্ৰস্থৰ লগত কিমান যে 3 একক বৃদ্ধি পাব যে প্ৰস্থটো আছিল কি ওয়াই প্লাস 3 বৃদ্ধি পাব বৃদ্ধি পালে ইয়াৰ কালিৰ 9 বৰ্গ একক ৰাহ পাব ইয়াৰ কালিটো আমাৰ জানিব লাগিব কালিটো হ'ব কি এক্স ইনটু ওয়াই মানে দিক ইনটু প্ৰস্থ মাইনাস কিমান হ'ব 9 বৰ্গ একক ৰাহ পাব এতিয়া স্যার কালিৰ লগত সদায় কালিটো কি হয় সমান সমান হয় সেইকাৰণে ইয়াত লিখিম যে আমি যে এক্স মাইনাস 5 ইনটু ওয়াই প্লাস 3 স্যার এটো দিক এটো প্ৰস্থ এই দুটা দিক আৰু প্ৰস্থ যদি আমি পূৰণ কৰোঁ তেতিয়াহ'লে মানে কি হ'ব আয়তৰ কালিৰ সূত্ৰটো হ'ব আৰু ইয়াত আয়তৰ কালিটো কিমান আছিলে ওয়াই এক্স ওয়াই মাইনাস 9 এইটোৰ লগত এইটো কি হৈ যাব সমান হ'ব যেতিয়া তোমাৰ যে দৈৰ্ঘ্য 5 একক ৰাহ হ'ব আৰু তোমাৰ প্ৰস্থ যদি 3 একক বৃদ্ধি হয় সেই ক্ষেত্ৰত কালিৰ পৰা তোমাৰ কিমান ৰাহ পাব 9 বৰ্গ একক ৰাহ পাব এইটো আমি প্ৰথম চৰ্তটো পালোঁ এতিয়া আমি কি কৰিম এইটোৰ লগত এইটো আমি পূৰণ কৰি দিম চোৱা এক্সৰ লগত ৱাই যদি আমি পূৰণ কৰোঁ কি হ'ব যে এক্স ৱাই পিছত চোৱা এক্সৰ লগত ৱাই পূৰণ কৰিলোঁ পিছত আকৌ আমি কি কৰিম এক্সৰ লগত 3 পূৰণ কৰিম যে প্লাছ 3x এতিয়া মাইনাছ 5টো আমি ৱাইৰ লগত পূৰণ কৰিম প্লাছে মাইনাছে মাইনাছ হৈ যাব যে 5টো ৱাইৰ লগত পূৰণ কৰিলে 5y হ'ব পিছত প্লাছে মাইনাছে মাইনাছ চ' আকৌ 5টো যদি আমি 3ৰ লগত পূৰণ কৰোঁ কি হ'ব মাইনাছ 3 5 গুণ 15 হ'ব ইকুৱেল টু চোৱা কি আছে ইয়াত এক্স ৱাই মাইনাছ 9 এতিয়া এটা কাম কৰা এইটো আৰু এইটো কি হৈ যাব কেঞ্চেল চোৱা এইটো প্লাছৰ এইটো যদি আমি এইফালে লৈ আহোঁ কি হৈ যায় মাইনাছ হৈ যায় সেইকাৰণে মাইনাছ আৰু প্লাছৰ আমি কেঞ্চেল কৰিব পাৰোঁ সেইকাৰণে আমি ইকুৱেল টু এইফালে আৰু সেইফালে যদি একে চিনত থাকে তেতিয়াহ'লে আমি ডিৰেক্ট কেঞ্চেল কৰি যাব পাৰোঁ এতিয়া থাকি যাব কি কি যে 3x মাইনাছ 5y আৰু 15টো আমি যদি সেইফালে লৈ যাওঁ যে ইকুৱেল টু ইয়াত আছিলে মাইনাছ 9 আৰু এইটো যদি আমি সেইফালে লৈ যাওঁ কি হ'ব প্লাছ 15 যে 3x মাইনাছ 5y ইকুৱেল টু মাইনাছ 9 যদি আমি 15ৰ পৰা বিয়োগ কৰোঁ তেতিয়াহ'লে থাকিব ইয়াত 6 ইয়াত আমি সমীকৰণ নম্বৰ 1 বুলি লিখি দিম নেক্সট কি হ'ব দ্বিতীয় চৰ্তটো কি হ'ব যে দ্বিতীয় চৰ্তমতে কি কৈছিলে যে দৈৰ্ঘ্যক যে 5 একক আৰু যে প্ৰস্থক যে 3 একক একক বৃদ্ধি মানে এই ক্ষেত্ৰত তোমাৰ কি হ'ব দৈৰ্ঘ্য আৰু প্ৰস্থক দুয়োটাতে কি হ'ব বৃদ্ধি হ'ব যদি বৃদ্ধি হয় চৰি 5 একক আৰু 3 একক নহয় ইয়াত ভুল হৈছে চ' ইয়াত কি কৈছে 3 একক যে দৈৰ্ঘ্যক 3 একক আৰু প্ৰস্থক 2 একক ইয়াত হ'ব 2 একক এইখিনি কৰিলে বৃদ্ধি কৰা হয় তেন্তে চোৱা কালি কি হ'ব যে 67 একক যে বৃদ্ধি হ'ব ঠিক আছে এতিয়া এইখিনিৰ পৰা আমি কি কৰিম চৰ্তটো বনাম চৰ্তটো চোৱা যে দৈৰ্ঘ্য কি কৰিছে 3 একক বৃদ্ধি কৰিছে আৰু প্ৰস্থ 2 একক বৃদ্ধি কৰিছে বৃদ্ধি কৰিলে তাৰ কালিৰ পৰা কি হ'ব কালিটো কি এক্স ৱাই বৃদ্ধি হ'ব কিমান 67 বৰ্গ একক বৃদ্ধি হ'ব তাহলে আমি ইয়াত চৰ্তটো আমি লিখি দিব পাৰিম যে এক্স প্লাছ 3 ইনটু ৱাই প্লাছ 2 ইকুৱেল টু এক্স ৱাই প্লাছ 67 চ' যেতিয়া
যে দৈর্ঘ্যক তিনি একক আর প্রস্তক দুই একক বৃদ্ধি হয় তেতিয়া কালির 67 বর্গ একক কি হয় বৃদ্ধি হয়। এইখিনি মেইন বস্তুটো। এতিয়া সো আমি এইটোর লগত এইটো পূরণ, এইটোর লগত এইটো আমি পূরণ করিম। সো এক্সর লগত ওয়াই পূরণ করিলে এক্স হয়, আকৌ এক্সর লগত দুই পূরণ করিলে টুয়াইস এক্স, পিছত প্লাস এইটোর লগত আর এইটোর লগত আমি পূরণ করিম। তিনি ওয়াইয়ের লগত পূরণ করিলে থ্রি ওয়াই, আর তিনি টুর লগত পূরণ করিলে প্লাস সিক্স ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস 67। সো এইটো এইটো কি হয়ে যাব ক্যান্সেল, থাকিয়ে যাব কি কি যে টুয়াইস এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস সিক্স ইকুয়াল টু 67। এখানে রয়ে যাব যে সিক্সটা আমি হেপারে লয়ে যাব, যে টুয়াইস এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু সিক্সটা আমি হেফারে লয়ে গেলে ইয়ার 67 ইন্টু হেফারে আনলে মাইনাস সিক্স হব। যে টুয়াইস এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু, সো আমি যদি 67ৰ পৰা 6 বিয়োগ কৰোঁ তেতিয়াহ'লে থাকিব কিমান 61। এইটো আমি সমীকৰণ নম্বৰ 2 বুলি লিখিম। এতিয়া সমীকৰণ 1 আৰু 2ক আমি কি কৰিম, অপনয়ন কৰিবলৈ চেষ্টা কৰিম। সো অপনয়ন কৰিবলৈ হ'লে আমাৰ কি কৰিব লাগে, যে ইয়াৰ এক্সৰ বা ৱাইৰ মানে দুয়োটা সমীকৰণৰ এক্সৰ বা ৱাইৰ সহক কি কৰিব লাগে, একে বনাই ল'ব লাগে। ইয়াত চোৱা এক্সৰ হক তিনি আছে, ইয়াত কিমান আছে দুই আছে, একে হোৱা নাই। ইয়াত ৱাইৰ হক মাইনাছ ফাইভ, ইয়াত কিমান আছে তিনি, তেতিয়াহ'লে এইটো একে হোৱা নাই। আমি প্ৰথমে কি কৰিম, এই দুটা সমীকৰণৰ পৰা এক্সৰ হক বা ৱাইৰ হক, ইয়াত কিন্তু আমি এক্সৰ হকটো সমান বনাম। তেতিয়াহ'লে আমি কি কৰিম, যে এক্সৰ হক সমান বনাবলৈ হ'লে আমি এক নম্বৰ সমীকৰণত কি কৰিম, যে ইয়াত দুই নম্বৰ সমীকৰণৰ এক্সৰ হকটো এইটোৰ লগত আমি পূৰণ কৰি দিম, মানে এইটোৰ লগত আমি দুই পূৰণ কৰিম, সমীকৰণৰ লগত দুই পূৰণ কৰিম। আৰু দুই নম্বৰ সমীকৰণত আমি কি কৰিম, যে ইয়াৰ এক এক্সৰ সহক যিটো আছে তিনি, ইয়াত তিনি পূৰণ কৰি দিম। পূৰণ কৰিলে যিটো হ'ব সেইটো দি পেলাই আমি মান উলিয়াম। এতিয়া চোৱা এক আৰু দুয়ক আমি কি কৰিম, অপনয়ন কৰিম। এক আৰু দুয়ক অপনয়ন কৰি পাওঁ। সো অপনয়ন কৰিবলৈ হ'লে আমাৰ মিলাব লাগিব, সেইকাৰণে আমি ইয়াত লিখিম প্ৰথমে ওৱান ইনটু কিমান, যে এক নম্বৰ সমীকৰণৰ লগত আমি এই দুইটো কি কৰিম, পূৰণ কৰিম। টু ইনটু ইমপ্লাইজ এইটোৰ লগত চোৱা তিনিৰ লগত দুই পূৰণ কৰিলে কিমান হ'ব, ছয় হ'ব। পাঁচৰ লগত দুই পূৰণ কৰিলে দহ, আৰু পাঁচ ছয়ৰ লগত দুই পূৰণ কৰিলে বাৰ হ'ব। তেতিয়াহ'লে আমি ইয়াত লিখিম যে ছিক্স এক্স মাইনাছ টেন ৱাই ইকুৱেল টু ছিক্স টু টুৱেল্ভ। এইটো আমি সমীকৰণ নম্বৰ 4 বুলিও লিখিব পাৰিম, বা 3 চৰি 3 বুলি লিখিব পাৰিম। পিছত সমীকৰণ 2ক আমি কি কৰিম, যে এইটোৰ সহক কিমান, তিনি, তিনিৰে ইয়াৰ লগত আমি পূৰণ কৰি দিম। তিনি ইনটু চোৱা তিনি দুগুণ ছিক্স এক্স প্লাছ তিনি তিনিগুণ কিমান হ'ব, নাইন ৱাই ইকুৱেল টু 67 ইনটু থ্ৰী, চৰি 61 ইনটু থ্ৰী, যে তিনিৰ লগত এক পূৰণ কৰিলে তিনি হ'ব, তিনিৰ লগত ছয় পূৰণ কৰিলে 18 হ'ব। এতিয়া আমি কি কৰিম, ইয়াত বিয়োগ কৰিম, বিয়োগ কৰিলে এইটো চোৱা মাইনাছ হ'ব, এইটো মাইনাছ হ'ব, এইটো প্লাছ, মাইনাছ প্লাছটো মাইনাছ হ'ব। চ' এইটো এইটো কেঞ্চেল থাকিব, ইয়াত কিমান চোৱা দুয়োটা কি হয় মাইনাছ, তেতিয়াহ'লে ইয়াত কিমান হ'ব মাইনাছ, দুটা যদি আমি যোগ কৰি দিওঁ 19 ৱাই ইকুৱেল টু, ইয়াত চোৱা এইটো মাইনাছৰ, মাইনাছৰ টোৰ পৰা আমি প্লাছটো কি কৰিম, বিয়োগ কৰিম, বিয়োগ কৰিলে থাকিব ইয়াত মাইনাছ 12, বিয়োগ কৰিলে 171। চোৱা এইটো মাইনাছ এইটো মাইনাছ কেঞ্চেল থাকিব ৱাই, ৱাই ইকুৱেল টু চোৱা ওপৰত 171 ডিভাইডেড বাই 19, এইটো ইনটু আছিলে এইফালে আহিছে হৰণ হৈ গ'ল, যে 19 ইয়াত কিমান বাৰ যাব, চোৱা ইয়াত 19টো যাব 9 বাৰ, যে 9 19 গুণ 171 হয়, এতেকে ৱাই ইকুৱেল টু কিমান 9 পালোঁ। এতিয়া আমি কি কৰিম, ৱাইৰ মানটো আমি এটা সমীকৰণত বহুৱাই দিম। চ' মই এইখিনিত লিখি আছোঁ, এইখিনিত মই লিখিম যে এতেকে যে এই ৱাইৰ মানটো আমি এক নম্বৰ দুই নম্বৰ তিনি নম্বৰ বা এইটো 4 নম্বৰত আমি বহুৱাই দিব পাৰিম। যে
ওয়াইৰ মান ওয়াই ইকুয়াল টু নাইন আমি কিমান নম্বৰত বহুৱাম এক নম্বৰত বহুৱাই দিম এক নং সমীকৰণত বহুৱাই পাম ঠিক আছে এক নম্বৰ সমীকৰণটো আছিলে যে থ্ৰী এক্স মাইনাছ ফাইভ ৱাই ইকুৱেল টু ছিক্স তে আমি ইয়াত বহুৱাই দিম ৱাইৰ মানটো থ্ৰী এক্স মাইনাছ ফাইভ ইনটু ৱাই ৱাই মানে কিমান নাইন ইকুৱেল টু ছিক্স যে থ্ৰী ইনটু এক্স পাঁচৰ লগত এইটো পূৰণ কৰিলে পাঁচ নগুণ পঞ্চল্লিছ পঞ্চল্লিছ ইয়াত হ'ব ইকুৱেল টু ছিক্স চোৱা যে থ্ৰী এক্স এইটো যদি আমি সেইফালে লৈ যাওঁ কি হ'ব ছিক্স প্লাছ ফৰ্টি ফাইভ থ্ৰী এক্স ইকুৱেল টু এই দুটা আমি যদি যোগ কৰোঁ হ'ব ফিফটি ওৱান আমি যদি ইয়াৰ পৰা এক্সটো ৰাখি দিওঁ থ্ৰী টু তলত যাব ওপৰত ফিফটি ওৱানটো থাকিব এইটো যদি আমি ইয়াত কাটি দিওঁ চোৱা এইটো এইটোত সোতৰ বাৰ যাব তাকে আমি এক্সৰ মানটো কিমান পালোঁ যে ছেভেণ্টিন পালোঁ এক্সৰ মান আৰু ৱাইৰ মানটো কিমান পালোঁ ন পালোঁ তেতিয়াহ'লে আমাৰ লাগিব কি যে আয়াতৰ প্ৰস্থ আৰু দিগ বা দিগ আৰু প্ৰস্থ তেতিয়াহ'লে আমি ইয়াত লিখিম যে এতেকে যে নিৰ্ণয় আয়াতৰ দিগ দিগ কিমান আছিলে এক্স এক্স মানে কিমান সোতৰ একক আৰু আয়াতৰ প্ৰস্থ প্ৰস্থ হ'ব নাইন একক বাছ এই দুটাই আমাৰ কি হ'ব ৰিজাল্ট তেতিয়াহ'লে ছাত্ৰ ছাত্ৰীসকল নিশ্চয় তোমালোকে অংকটো বুজিব পাৰিছা আশা কৰিছোঁ তোমালোকে গোটেইখিনি অংক বুজিছা